বিশ্ব মিডিয়ায় খবরের শিরোনাম হয়ে পিএসজিতে পাড়ি জমান নেইমার। কিন্তু পিএসজিতে যেতে না যেতেই ভিন্ন খবর প্রকাশ করছে গণমাধ্যমগুলো। কোচ উনাই এমিরি ও সতীর্থদের কারণে সুখে নেই নেইমার জুনিয়র। পিএসজিতে মানসিক সমস্যায় আছেন নেইমার, এজন্য নেইমার ফিরতে পারেন রিয়াল মাদ্রিদে। রিয়াল মাদ্রিদও নেইমারকে পেতে চায়। আর এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে এই মৌসুমে রিয়াল ছেড়ে চেলসিতে যাওয়া মরাতা বলেন, পিএসজি থেকে রিয়ালে যাওয়া নেইমারের জন্য একটু কঠিন কিন্তু অসম্ভব নয়, কিন্তু আমি দেখেছি রিয়াল মাদ্রিদের কাছে অসম্ভব বলে কিছুই নাই। বার্সেলোনা ছেড়ে পিএসজিতে গিয়ে 12টি ম্যাচ খেলেছেন নেইমার, করেছেন 11টি গোল এবং সতীর্থদের দিয়ে আরো 13টি গোল করিয়েছেন এই ব্রাজিলিয়ান। আর এমন পারফরমেন্সে নেইমারের প্রতি আকৃষ্ট রিয়াল মাদ্রিদ, তাই আগামী মৌসুমে নেইমারকে পেতে চাইবে রিয়াল। এদিকে রিয়াল মাদ্রিদ অধিনায়ক র‍্যামোস তো বলেই দিয়েছেন নেইমারের জন্য রিয়ালের দরজা সবসময় খোলা, এবার শুধু দেখার পালা ভবিষ্যতে কি হতে যাচ্ছে। নেইমারের পরবর্তী ক্লাব কি রিয়াল মাদ্রিদ হবে তা পরবর্তীতে দেখা যাবে।